হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এন এম জি দু হাজার বাইশ আজকে আমি জীবনবিজ্ঞানের পুষ্টি যে চ্যাপ্টারটা আমি এর আগে প্রায় তিনটা ক্লাস করেছিলাম তো পুষ্টি চ্যাপ্টার থেকে এমসিকিউ নিয়ে এসেছি এখানে এমসি অনেকটাই হবে এখানে কতটা পারছি আমি ভিডিওতে করাছি তারপরে আবার ভিডিওতে দেবো আর কি চলো এখানে এক নম্বর কোশ্চিন দেখো প্রধানত যে খাদ্য উপাদান থেকে উৎসেচক ও হরমোন গঠিত হয় সেটি হলো যে খাদ্য উপাদান থেকে উৎসেচক ও হরমোন গঠিত হয় এখানে প্রোটিন থেকে উৎসেচক ও হরমোন গঠিত হয় মানুষের মুখবিবরে লালা গ্রন্থির সংখ্যা হল মানুষের মুখবিবরে লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে ছয়টি পরভোজি পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো পরভোজি পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ র্যাপলেসিয়া স্বর্ণলতা লোরান্থাস এখানে সবকটাই অ্যান্সার একটি মিথজীবী উদ্ভিদ হলো একটি মিথজীবী উদ্ভিদ হলো লাইকেন শক্তি উৎপাদনকারী খাদ্যসমূহকে কয়টি ভাগে ভাগ করা হয় শক্তি উৎপাদনকারী খাদ্যসমূহকে তিনটি ভাগে ভাগ করা হয় মানব দেহে শক্তির দৈনন্দিন চাহিদার যত শতাংশ শর্করা থেকে উৎপন্ন হয় তা হলো দেহের শক্তির দৈনন্দিন চাহিদার যত শতাংশ শর্করা থেকে উৎপন্ন হয় তা হল এখানে অ্যান্সার হবে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ঠিক আছে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদার যত শতাংশ প্রোটিন থেকে উৎপন্ন হয় প্রোটিন থেকে উৎপন্ন হয় দশ থেকে পনেরো পারসেন্ট আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদার যত শতাংশ স্নেহ পদার্থ থেকে উৎপন্ন হয় তা হলো পঁচিশ থেকে ত্রিশ পারসেন্ট মানবদেহ অপাচ্য কার্বোহাইড্রেট হলো মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ সেলুলোজ যেটা মানবদেহে হজম করা যায় না এটা সেলুলোজ সাধারণত শাক সবজি তারপর ঘাস সবুজ উদ্ভিদে থাকে যেটা পশু পাখিরে হজম করতে পারে নিচের যেটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সেটি হলো নিচের যেটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সেটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড এখানে অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড তোমার দেহে কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে আচ্ছা নীল লিটমাস কাগজ কোথায় ডবালে লিটমাস কাগজটি লাল হয়ে যায় অ্যাসিডে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে পাকস্থলীয় রস ট্রিপসিন যে জাতীয় উৎসেচক তা হল ট্রিপসিন হচ্ছে প্রোটিওলাইটিক অ্যাসিড সরি অ্যাসিড নয় প্রোটিওলাইটিক উৎসেচক হস্টোরিয়া হলো হস্টোরিয়া হচ্ছে চোষকমূলক তারপরে পরের কোশ্চিন দেখো একটি মৃতজীবী উদাহরণ হলো একটি মৃতজীবীর উদাহরণ একটি মৃতজীবী উদাহরণ হচ্ছে ইস্ট একটি মৃতজীবীর উদাহরণ হচ্ছে ইস্ট চোদ্দ নম্বর কোশ্চিন স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ স্বর্ণলতা হচ্ছে পরজীবী উদ্ভিদ ইম্পর্টেন্ট কোশ্চিন এটা উদ্ভিদের মধ্যে স্বর্ণলতা হচ্ছে পরজীবী ফিতাকৃমি এক ধরনের ফিতাকৃমি এক ধরনের অন্তপরজীবী। ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে অ্যামিবা অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবাতে তারপরে কোশ্চিন দেখো কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না কোন গ্রন্থিটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না এখানে অ্যান্সার হচ্ছে যকৃত একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হচ্ছে পাইন পিত্ত নিঃসৃত হয় পিত্ত নিঃসৃত হয় যকৃত থেকে মানবদেহের পৌষ্টিক তন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হল মানব দেহের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থিটি হল যকৃৎ পুষ্টি যে ধরনের বিপাক তা হল পুষ্টি যে ধরনের বিপাক তা হচ্ছে উপচিতিমূলক বিপাক একটি বহি পরজীবী প্রাণী হলো একটি বহি পরজীবী প্রাণী হচ্ছে উকুন আর অন্তঃ পরজীবী আমরা কি পড়লাম ফিতাকৃমি আমলিক মাধ্যমে সক্রিয় উৎসেচকটি হল আম্লিক মাধ্যমে সক্রিয় উৎসেচকটি হল পেপসিন নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি দেহকে শক্তির যোগান দেয় এখানে কার্বোহাইড্রেট ভিটামিন জল খনিজ লবণ এখানে কার্বোহাইড্রেট হচ্ছে অ্যান্সার মানে কার্বোহাইড্রেট দেহতে শক্তির যোগান দেয় মানবদের তন্ত্রের নিচের অংশগুলির মধ্যে কোন অংশে প্রধানত পাচিত খাদ্য বস্তু শোষিত হয় ক্ষুদ্রান্ত্রে গরুর দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হল গরুর দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো এফ ই এবং ভিটামিন সি ঠিক আছে ভিটামিন সি এর অভাব গরুর দুধে এ কারণে যদি গরুর দুধে ভিটামিন সি থাকে তাহলে ভিটামিন গরুর দুধ যখন গরম করা হয় আর তাপে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় তাই তো এখানে সাধারণভাবে ভিটামিন সি থাকছে না কারণ ভিটামিন সি আর কোনো কাজই দেবে না গরম করলে ওটা নষ্ট হয়ে যাবে ভিটামিন সি কোথায় থাকে তাহলে ফল মূলে যেগুলো আমরা না গরম করেই খেতে পারি মানবদের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হলো আচ্ছা যকৃতে শর্করাটা গ্লাইকোজেন রূপে থাকে একটি প্রাণীজ পলিস্যাকারাইড হলো হুম প্রাণিজ পলিস্যাকারাইড এগুলো আমি ক্লাসে করিয়েছিলাম পলিস্যাকারাইড আচ্ছা প্রাণীজ পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন লালা রসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো লাইসো জাইম যে পাচক রসে খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না যে পাচক রসে খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না তা হলো পিত্তরস তারপরে কোশ্চিন দেখো সভোজি এবং পরভোজি উভয় প্রকার পুষ্টি সম্পন্ন করে উদ্ভিদ হলো সভোজি এবং পরভোজি নিজে খাদ্য তৈরি করতে হয় এবং অন্য উপরেও নির্ভর করে এরকম প্রাণী হচ্ছে কলসপত্রী এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পরীক্ষায় আসার মতো স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী প্রাণীটি হলো আমরা এর আগে পড়লাম সবুজি পরভোজী উদ্ভিদ কলসপত্রী এবার স্বভোজী আর পরভোজী প্রাণী হচ্ছে জোনাকি ওকে মানব পৌষ্টিক নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপারে পরিপাকের উৎসেচক থাকে না পাকস্থলী মানুষদের পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর যেটি প্রয়োজন সেটি হলো মানব দেহের পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে জল ওকে মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টি হল মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় পরিপাক খাদ্য গ্রহণ শোষণ এখানে অ্যান্সার হবে শোষণ পুষ্টির তৃতীয় পর্যায়ে হচ্ছে শোষণ নিচের যে উৎসেচকটি প্রোটিন পরিপাকে সাহায্য করে সেটি হল ট্রিপসিন ওকে পুষ্টি থেকে আরও কোশ্চিন আসবে এখানে আটত্রিশটা কোশ্চিন এসেছি এরপরে আরও কোশ্চিন হবে ওকে আরেকটা ভিডিও হবে পুষ্টির এমসি থেকে তারপরে আমরা তো আবার প্র্যাকটিসের করবো যেভাবে কোশ্চিন পরীক্ষায় আসবে সেভাবে এর আগের আমরা যেমন এর আগের পরীক্ষায় পঁয়ষট্টিটা কোশ্চিন ছিল তো পঁয়ষট্টিটা কোশ্চিন প্র্যাকটিস করেছিলাম এবারে যেহেতু একশোটা কোশ্চিন থাকবে এবং একশো পনেরো মার্ক থাকবে তো আমরা এইভাবেই প্র্যাকটিস করবো এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ এম সিগুলো আগে করে নিই ঠিক আছে